হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই টপ গার্ডেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমার এই ছবি দেখেই বুঝতে পারছেন আমি কোন গাছের উপরে ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ এটি একটি কুল কুল গাছ কুল এখন অনেক প্রজাতির হয় কাজেই এরা কিন্তু বছরের সারা বছরই আর কি ফল দেয় কোন সময় দেয় কোন সময় দেয় না এরকম কোনো নির্দিষ্ট কোনো হিসাব নেই বিভিন্ন প্রজাতির এখন হয়েছে কুল আমি যে গাছটিকে কীভাবে শুরু থেকে যত্ন করতে হবে কিভাবে বেশি করে ফুল নিয়ে আসতে হবে এবং ফুল থেকে ফল কিভাবে ধরাতে হবে সেই নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই আসি গাছের কথা যখন নার্সারিতে গাছ কিনবেন অবশ্যই দেখে নেবেন যেন কলম গাছ থাকে কলম গাছের এরকম একটা গাঠ থাকবে আর বীজ থেকে গাছ যেটা হয় সেটা অনেক দেরিতে কুল আসে এই হলো গাছের ব্যাপার চলে আসছে এবার মাটির খবর মাটির ব্যাপারটা হচ্ছে একচু অ্যাকচুয়ালিশ যে কোনো মাটিতেই হয় তবে এটা বেলেদোয়াশ মাটি হলে খুব ভালো হয় এই মাটি তৈরি করার সময় এটেল মাটি থাকে তাতে কিছু বালি মিশিয়ে নেবেন তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট তার সঙ্গে কোকোপিট আর জৈব বলতে শিংকুচি কিছু বোনডাস্ট নিম অল্প নিমখোল দিয়ে এই মাটিতে বসে দেবেন এবং মাটিটা এমনভাবে তৈরি করবেন যাতে এতে কোনোভাবে জল না জমে এই টপটি আমার অনেকটাই বড়। এ টপটি আমার মোটামুটি তিরিশ ইঞ্চি বা কুড়ি ইঞ্চি এবং এখানে যতই আপনি জল দেন না কেন মিনিট পাঁচেকের মধ্যে আপনার এই যে একটা দেখতে পাচ্ছেন হোল করা আছে এই এটা দিয়ে জলটা বেরিয়ে আসে কাজে আমার এখানে জল জমার কোনো প্রশ্নই আসে না এবার গাছ লাগানোর মোটামুটি এক বছর পরে এতে ফুল আসবে ফুল এসেই আমরা অনেকেই করি কি খুব সক্রিয় হয়ে উঠি এবং তাতে ফাঞ্জিসাইড পেস্টিসাইড ব্যবহার করি এটা কোনো অবস্থাতেই করবেন না আমি এই জন্যই আজকের এই ভিডিও আমি শুরু থেকে বলছি কি করলে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল ধরবে প্রথমেই যখন আপনি দু একটা ফুল দেখতে পাবেন তখন গাছে আর নাইট্রোজেন ঘটিত কোনো সার দেবেন না কারণ নাইট্রোজেন ঘটিত সার দিলে গাছ তার বৃদ্ধির দিকেই খেয়াল করবে কোনো অবস্থাতেই ফুল ফলের দিকে খেয়াল করবে না তাইলে কি করবেন তখন তখন নাইট্রোজেন ছাড়া যে সুপার ফসফেট বা এসএসপি এরকম সাদা রঙের হয় ডাস্ট পাওয়া যায় দানাদারও হয় এটা এর সঙ্গে এক চামচ গাছের পরিমাণ মতো আপনি এই এমওপি অর্থাৎ মিরোট অফ পটাশ দেবেন আর এই হলো সারের ব্যাপারটা ফুল আসলে এবং জলের ব্যাপারটা বলি অন্য সময় একটু জল বেশি বা কম হলে যেমন গাছের খুব একটা ক্ষতি হয় না কিন্তু ফুল আসলে পরিমিত জল দেবেন কারণ গাছকে একেবারে ড্রাই করে দেবেন না এবং গাছকে একেবারে জল দিয়ে গাদা কাদা করে দেবেন না এবার এইভাবে ফুল প্রায় দেড় থেকে দু মাস ধরে ফুল আসতে থাকবে ফুল দেখে বেশি আনন্দ হওয়ার কোনো ব্যাপার নেই কেন এত ফুল গাছে যে আসে সমস্ত ফুলই কিন্তু ফলে প্রণীত হয় না কারণ এর মধ্যে এরা হচ্ছে একলিঙ্গ ফুল অর্থাৎ এই ফুলে স্ত্রী ফুলগুলোই ফলে প্রণীত হবে এই ফুল আসলে কিন্তু আরেকটা উপদ্রব দেখা যায় সেটা হচ্ছে পিঁপড়ে দেখুন খুব খেয়াল করে এই গাছে অনেক পিঁপড়ে আছে এই পিঁপড়ে দেখু ভয় করার কোনো কারণ নেই কারণ এই পিঁপড়ে অনেক সময় পরাগ মিলন ঘটায় অনেকেই প্রশ্ন করেন গাছে পিঁপড়ে হলে কি করতে পারি তখন আপনাদের আমি বলি এই যে দেখতে পাচ্ছেন ফোরেট ফোরেট টেন্সিজি খুব গন্ধ আছে এই ফোরেট টেন্সিকে কালো মতো হয় ভীষণ গন্ধ হয় এই যে এর এই দেখতে পাচ্ছেন এই যে এরকম এটাকে মাটির সঙ্গে মিশে পর্যাপ্ত জল দিয়ে দেবেন তাতে কি হয় পুরো গাছটাই একেবারে তেতো হয়ে যায় তাতে কোনো কীটনাশ কীটপতঙ্গ অন্য অন্যান্য পোকামাকড় এই গাছে খুব কম লাগবে এই গেল ফুলের ফুলে ফুল আসা পর্যন্ত এবার ধীরে যখন যখন দেখবেন যে ফুলগুলো এরকম ফলে পরিণত হচ্ছে তখন আপনি দেখবেন যে গাছে আপনি এই ফলগুলোকে আরও স্থায়িত্ব করার জন্য আপনাকে যেটা দিতে হবে সেটা শুধুমাত্র এরকম একটা ভিটামিন দিতে পারেন কারণ এরকম সাইজ না হলে কিন্তু ভিটামিন দেবেন না দেখবেন যে গাছে ফুল যতই এসছে তার আশি পার্সেন্ট ফলে পরিণত হয়েছে তখনই কিন্তু এই কাজটি করবেন আর ফুল থেকে ফল যখন হচ্ছে ছোট ছোট হচ্ছে বা প্রচুর ফুলও রয়েছে তখন কিন্তু কোনো অবস্থাতে কীটনাশক বা ফাঞ্জি সাইড একেবারে ব্যবহার করবেন না কারণ এতে মিলনের ভীষণ ক্ষতি হতে পারে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে গাছের সমস্ত ফুলের মধ্যে মোটামুটি আশি পার্সেন্ট মানে এই যে এরকম থোকা থোকা জন হয়ে গেছে তখন দেখবেন যে আর গাছের ভার ক্ষমতা নেওয়ার সম্ভাবনা হবে না তখন আপনি এই কীটনাশক বা ফাঞ্জি এসব ব্যবহার করবেন কী ফাঞ্জি সাইড ব্যবহার করবেন সেটা যে কোনো আপনি পেতে পারেন সে সাফ হতে পারে ম্যানডিট হতে পারে আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম বলবো না আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি ব্যবহার করবেন তারপরে এই ফল যখন একটু বড় হয়ে যাবে এই ফলকে স্থায়িত্ব এবং ফল যাতে মানে যথেষ্ট তার স্বাভাবিক নিয়মে বড় হয় এবং ফল যাতে গাছ থেকে ঝরে না পড়ে তার জন্য অবশ্যই আপনাকে একটা পিজিআর ব্যবহার করতে হবে তবে আমাদের খুব প্রচণ্ড পিজিআর সেটা হচ্ছে মিরাকুরান এই গেল ফল স্থাপিত করার জন্য এবং ফল যাতে স্বাভাবিকভাবে বৃদ্ধি বৃদ্ধি পায় তার জন্য কিছু মাইক্রোনিউট্রানের প্রয়োজন হয় মাইক্রোনিউট্রান মধ্যে তরল পাওয়া যায় যাকে ভিটামিনও বলি আমরা ভিটামিন বলতে কি ব্যবহার করবেন সেটা আপনার কোনো রেকমেন্ড করবো না এখানে আমার যেমন ফ্যানট্যাক ব্যবহার করি এই ফ্যানট্যাক ব্যবহার করবেন এগুলো এগুলো সবই কিন্তু এক থেকে দেড় এম এল পার লিটারে ব্যবহার করবেন এইবার গাছে যে এত ফল ধরে গেল আপনার কারণ তখন আপনার কিন্তু অতিরিক্ত খাবার চাইবে কারণ এতগুলো ফলের পুষ্টির জন্য আপনার অনেক বেশি খাবারের প্রয়োজন হবে তখন আপনি কি করবেন এখানে একটা আমার দেখুন এই যে উর্জা লেখা আছে হিন্দিতে শক্তিমান কোম্পানির এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফল গাছে আসলে এর জন্য একটা যে শক্তি প্রয়োজন হয় এই যে কালো কালো মতন দেখতে পাচ্ছেন এই যে ফেলছি সেই জিনিসটা আপনি গাছে গড়ে দেবেন তারপরে গাছের ফল অনেক সময় ফেটে যেতে পারে আমার যদিও এখনও ফাটবে না ফাটেনি তাহলে আপনি কি করবেন এই যে বোরন এই বরণ এইভাবে হয় এক চামচ গাছের চার সাথে সরিয়ে দিয়ে আপনি জল দিয়ে দেবেন মাইক্রোনিউট্রিনের কথা বলতে গেলেই প্রথমে আমি বলি এটা এতই টোটাল কম একটা ব্র্যান্ডেড আছে এর মধ্যে আপনার জিঙ্ক বোরন মলিমডনাম কপার এরকম বিভিন্ন মাইক্রোনিউট্রন মিশ্রিত করে একটা কম্বাইন্ড তৈরি করা হয়েছে যে জিনিসটা দিলে গাছের ফল একেবারে একদম পড়বে না যে করা ফল ধরবে আপনার সবটা ফলই কিন্তু একেবারে পরিপূর্ণতা লাভ করবে এইভাবে আপনি দিতে থাকুন আর হ্যাঁ যেটা আপনি আমি ফানজি বললাম সেটা প্রথম দিকে যদি দেখেন যে আপনার গাছে খুব বেশি ফানজাজ লেগেছে তবে দেখবেন দেখতে পাবেন এরকম কালো মতো এই যে এরকম কালো মতো এটাকে অবশ্যই হাত দিয়ে সরিয়ে দেবেন এবং এরকম কালো যখন বেশি দেখতে পাবেন তখন আপনি অবশ্যই ফানজাইট দেবেন এবং এক সপ্তাহে একবার যখন দেখবেন যে কম আছে তখন আপনি পনেরো দিনে একবার দেবেন আর যে কোনো পেস্টিসাইড কারণ পেস্টিসাইড না দিলে গাছের পাতা পোকাতে খেয়ে যাবে আর গাছের পাতা খাবার তৈরি করে যখন এই গাছের পাতাগুলো খেয়েছে তার মানে আপনার গাছে পোকা রয়েছে এই পোকাকে দমন করার জন্য যে কোনো পেস্টিসাইড তবে পেস্টিসাইড দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার সিস্টেমিক একটা হচ্ছে কন্ট্যাক্ট সিস্টেমিক বলতে যেটা গাছের ডগার ভেতরে চলে যায় অন্তর্বাহী বলা হয় আর কন্ট্র্যাক্ট হচ্ছে যেটা গাছের বাইরে আক্রমণ করে অর্থাৎ স্পর্শজনিত আপনি অবশ্যই কন্ট্যাক্ট যে কোনো থার্টি ফাইভ ইসি বা টোয়েন্টি ফাইভ ইসি সাইপ্রামেথিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড ব্যবহার করলেই এই পোকা দমন করা যায় তাহলে বুঝতেই পারছেন আপনি কী করবেন প্রথম থেকে যদি একটু আর রিপিট করে দিই তাহলে প্রথমে ভালো মাটি তৈরি করবেন যাদের গাছে জল না দাঁড়ায় দ্বিতীয়ত ফুল আসলে কোনো অবস্থাতেই আর নাইট্রোজেন ঘটিত সার দেবেন না তখন শুধু সুপার ফসফেট এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এবং এমওপি অর্থাৎ মিরোড অফ পটাশ দেবেন এগুলো সারের ব্যাপার জল খুব হিসেব করে দেবেন অতিরিক্ত জল যাতে না হয় খুব বেশি না হয় আবার খুব কমও না হয় আর খাবারের ব্যাপার যেটা বললাম অনুখাদ্য অবশ্যই দেবেন কারণ গাছের পরিপূরক পুষ্টির জন্য অনুখাদ্য অত্যন্ত প্রয়োজন আর তার সঙ্গে ভিটামিন দেবেন দিনে একবার আর পিজি আবার পনেরো দিনে একবার এইভাবে করে থাকুন এবং গাছ দেখবেন এক তো ফলে ভো পরিপূর্ণ হয়ে যাবে যেটা আপনার মন ভরে যাবে যাই হোক তাহলে আপনার ব্যাপারটা বুঝে গেছেন কি করলে গাছে বেশি করে আমরা ফল পাব তো তাহলে আজ এই পর্যন্তই আর হ্যাঁ যেটা না বললেই নয় বন্ধুগণ আপনারা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমি অত্যন্ত উৎসাহী হব এবং পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে খুব তাড়াতাড়ি পারব তো তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ